তোমরা যারা প্রেম করেছো, জেনা করেছো, জুয়া খেলেছো, এই বয়সে বিয়ার খেয়েছো, মদ খেয়েছো, তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি, ইভেন মারামারি, গায়ে হাত তুলেছো, তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছো, অত্যাচার করতেছো, তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছো ধর্মের নামে, ধার্মিক মেয়েকে নিয়ে পালাই যাচ্ছ, তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো, লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। মনে রাখবে আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে 5 কোটি বছর হায়াত দেয়, আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনোনি, যা তুমি কাউকে করতে দেখোনি, যার কোনো হিস্ট্রি, ইতিহাস নাই অথবা ভবিষ্যতের সম্ভাবনা নাই, তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয়, তুমি যদি 5000 কোটি বছর হায়াত পাও, আর 5000 কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো, মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোন অন্যায় উপস্থিত করতে পারবা না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম, যেটা তিনি ক্ষমা করতে অক্ষম। লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে নিরাশ হয়ো না। তুমি কি এমন অপরাধ করবা, তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে, তোমার আর আমার বর্তমান অপরান্ত অপরাধ তো টাকা পয়সা ইনকাম নিয়ে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মারামারি করা, অবৈধ দখলদারি করা, হারাম ভাবে আয় উপার্জন করা, যে কোনো মূল্যে পয়সাওয়ালা হওয়া, তোমার আর আমার বর্তমান অপরাধ তো সলাত আদায় না করা, সলাত বিমুখী, ধর্ম বিমুখী, তোমার আমার আর অপরাধ তো জেনা, মেয়েদের সাথে ঘোরাফেরার ইচ্ছা, এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো যে আল্লাহ ক্ষমা করতে পারবে না? তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো? তুমি কেন লজ্জা পাচ্ছ রবের সামনে আসতে? তুমি লজ্জা পেও না, তুমি লজ্জা পেও না। কিয়ামতের দিন তুমি জমিন থেকে আকাশ সমান যদি তোমার গুনাহ থাকে, তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও, আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে। তুমি শুধু শিরিক করিও না, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তাদরি ওয়া মা হুয়া শিরক, তুমি জানো শিরিক কি? তোমাকে আমি কিভাবে বলি, তোমাকে মাইজ ভান্ডারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে চরমোনারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে আট্রোশির কথা বললে তুমি রাগ করো। বলো তো, তোমার বউয়ের বিছানায় তোমার বউয়ের আপন মামাতো ভাই, তোমার বিয়ে হয়েছে 2 বছর না 20 বছর হয়ে গেছে, তোমার বউ আর তোমার বউয়ের মামাতো ভাই একলা বিছানায় শুয়ে আছে, তুমি সহ্য করবা? তুমি সহ্য করবা? তোমার মেয়ে তোমার সামনে যুবতী হয়েছে, একটা যুবক ছেলে নিয়ে বিছানায় শুয়ে আছে, উল্টাপাল্টা কাজ করতেছে না, তুমি সহ্য করবা? তোমার যদি এতটুকু গায়রাত থাকে, তোমার যদি এতটুকু ইজ্জত থাকে, তোমার বয়স 65, তোমার বউয়ের বয়স 55, বিছানায় তোমার বউয়ের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জ্বলে, 8টা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে, এক একটা বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার, এক একটা বাচ্চা বড় আলেম ওলামা, এত বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে, 55 বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাউকে দেখলে তুমি সহ্য করবা? আর তোমাকে আমি মাইজ ভান্ডার, আট্রসি, ফুরফুরা, অলিপ, তিলিপ, গাঁজাখুরি, বদনাশা, কাউয়াশা, ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো, তুমি মনে করো আমি অহংকার করেছি? না, আমার কি দরকার আছে বলো? মনে রাখবা, শ্রদ্ধা ইবাদত হিসাবে শ্রদ্ধাকার, ইবাদত হিসাবে ভক্তিকার, যিনি আমাদের, আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারে উনি কে? আমরা যদি উনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনি কে? আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনি কে? আমরা যদি বেয়াদবি করি আমাদের ধ্বংস করবে উনি কে? তুমি কার কাছে মাথা নত করছো? তুমি কার জন্য তোমার ডাব, নারিকেল, গরু, ছাগল উৎস